আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সামনে পবিত্র ঈদুল ফিতর, তো পবিত্র ঈদুল ফিতরের দিনে আমাদের সবচেয়ে পছন্দের একটা খাবারের নাম হচ্ছে লাচ্চা সেমাই। তো প্রশ্নটা হচ্ছে, আমরা এই লাচ্চাটা সেমাই আসলে কিনছি কোন জায়গা থেকে? সেইটা রিসেন্টলি ভোক্তা অধিকার মিরপুর এবং চিটাংয়ে দুইটা অভিযান পরিচালনা করে তারা যেটা দেখতে পেরেছে যে এই সকল খোলা জায়গার লাচ্চা সেমাইগুলোতে কেমিক্যাল এবং টেক্সটাইল কালার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই সকল লাচ্চা সেমাইগুলো কোন জায়গা থেকে ক্রয় করা হয়েছে তার কোনো সুনির্দিষ্ট লিখিত কোনো দলিল নেই। পাশাপাশি অভিযানকালে ভোক্তা অধিকার একটা ক্ষতিকর কেমিক্যাল পেয়েছে যেটার নাম হচ্ছে হাইড্রোজেন হাইড্রোসালফাইড বা সংক্ষেপে হাইড্রোস। এইটা সাধারণত টেক্সটাইলে বা আমরা আসলে বলতে পারি যে গার্মেন্টসে কাপড়কে সাদা করার জন্য ব্যবহার করা হয়, মানে এই ক্ষতিকর উপাদানটা তারা পেয়েছে এই ফ্যাক্টরিতে গিয়ে। পাশাপাশি এখানে তারা আরও বিভিন্ন ধরনের কেমিক্যাল পেয়েছে যেগুলো দিয়ে সাদা লাচ্চাকে বিভিন্ন কালারে রূপান্তর করা হয়। তো সামনে যেহেতু পবিত্র ঈদ রয়েছে, আমরা কিন্তু সবাই লাচ্চা সেমাই কিনবো। তো আমার একটা অনুরোধ আপনাদের কাছে যে আপনারা প্রয়োজনে কোয়ান্টিটি কমিয়ে নিন, বাট আপনার একটা ব্র্যান্ড কোম্পানি থেকে লাচ্চা সেমাইটা, কেননা ব্র্যান্ড কোম্পানিগুলো কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তারা কিন্তু সেই ব্র্যান্ড ভ্যালুটা কখনোই নষ্ট করবে না। আর অবশ্যই এই সকল খোলা জায়গা থেকে কখনোই লাচ্চা কিনবেন না, কারণ আমি কিন্তু অলরেডি মেনশন করে দিয়েছি এই সকল লাচ্চাগুলোতে কী কী পাওয়া গিয়েছে। পাশাপাশি এই সকল লাচ্চাগুলো যেখানে তৈরি করা হয় এগুলো কিন্তু অসম্ভব রকমের অস্বাস্থ্যকর পরিবেশ। আপনারা এর আগেও ফেসবুকে ভাইরাল হয়েছে এরকম অনেক ভিডিও দেখবেন যেখানে মানুষ পা দিয়ে সেমাইটা মারায়, এরকম অনেক ভিডিওই ফেসবুকে ভাইরাল হয়েছে। দিন দিন এই ভেজাল খাবারগুলো কিন্তু আমাদের এই সমাজের জন্য একটা মহামারী আকারে ধারণ করেছে। এই সকল ভেজাল খাবারগুলোকে যদি আমরা নিয়মিত খেতে থাকি তাহলে কিন্তু একটা সময় আমাদের লিভার, স্টমাক সহ আদার যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো আছে এগুলো কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। তো এই খাদ্য ভেজাল নামক মহামারী থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, আর সচেতনতাই পারে খাদ্য ভেজাল মুক্ত একটি দেশ গড়তে। তো পরিশেষে ঈদের দিন মিষ্টিমুখ না করলে কিন্তু আমাদের কিছুতেই চলে না। তো সেইটা আমরা অনেকেই আমরা বিভিন্ন সেমাই দিয়ে করি, তার মধ্যে অন্যতম হচ্ছে লাচ্চা সেমাই। তো আপনারা আপনার পরিবার পরিজন বা আদার্স যারা ফ্যামিলি মেম্বার আছে সবাইকে নিয়ে ভালোভাবে ঈদ করুন, আর অবশ্যই এমন কোনো লাচ্চা সেমাই নিন যেগুলো এই সকল ক্ষতিকর উপাদান থেকে মুক্ত। আজকে ভিডিওটি এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।